নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা উইথ ডরোথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘরের একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সেরে নিলাম, নিয়ে এবার ব্রেকফাস্টটা বানিয়ে নেব, ব্রেড আর ডিম সেদ্ধ। এবার এই ডিম সেদ্ধ সেদিন দেখিয়েছিলাম না, ডিম সেদ্ধ করার যে এগ ব্রয়লারটা এনেছি, এবার এই এগ ব্রয়লারটা দেখুন, চারটে ডিম দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে। এবার 7 মিনিট দিয়ে দিলে পরেই ডিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডিমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ফেটে ফেটেই এসছে। যদি কেউ হাফ বয়েল খেতে চায় না, তাহলে ওই 7 মিনিটের জায়গায় 5 মিনিট দিয়ে দিলেই মোটামুটি হাফ বয়েল হয়ে যাবে। সবই করা যাবে, হাফ বয়েলও করা যাবে, ফুল বয়েলও করা যাবে। আমার এক বন্ধু বললো এখানে নাকি টর্নেডো, সেটা শুনে তো আরো বেশি ভয় লাগছে আমার। আমি সম্রাটকে সেই থেকে প্রশ্ন করেই যাচ্ছি, টর্নেডো হলে পরে আমরা কোথায় গিয়ে বাঁচবো? চলুন বাড়ি ফিরে যাক। আজ সব শাড়িগুলো রোদে দিয়েছিলাম, সেদিন সরস্বতী পুজোর দিন শাড়ি পরে গেছিলাম না, একটা শাড়ি পরতে গিয়ে সব শাড়িগুলো বের করে ফেলেছি। তাই ভাবলাম 1-1.5 বছর ধরে শাড়িগুলো সব আলমারিতেই মানে ক্লোজেটের মধ্যেই ছিল, তাই একটু রোদে দিয়ে দিই। তো বাইরে তো দেওয়ার কোনো উপায় নেই আর, বাইরে এখানে দেওয়া যাবেও না, বাইরে এখানে জামা কাপড় দেওয়ার নিয়ম নেই। যাই হোক, এই জায়গাটা খুব রোদ আসে বলে না এই জায়গাটাতে একটু রোদে দিয়েছিলাম, এবার একটু উল্টে দিচ্ছি শাড়িগুলো। আর ভাবলাম শাড়িগুলো যখন রোদে দিলামই, তখন আপনাদেরকে একটু দেখাই আমার শাড়িগুলো, দাঁড়ান দেখাই। এর মধ্যে না সব শাড়ি প্রায় নতুন, মানে আমি 1.5 বছর বাদে বাদে ইন্ডিয়া যাই, তো তখন কি করি কি এখানে একবারে শাড়ি পরে ওগুলোকে আবার ইন্ডিয়াতে রেখে আসি, আবার নতুন এক লট নিয়ে আসি, আবার এখানে প্রোগ্রাম টোগ্রামে পরে আবার গিয়ে রেখে আসি, এভাবেই চলে আর কি। কারণ সব শাড়ি নিয়ে আসলে না, এত শাড়ি তো রাখার এখানে জায়গা হবে না, না এখানকার ক্লোজেটগুলো মানে এখানে তো শাড়ি সেরকম পরাও হয় না। আর তারপরে কি মানে শাড়িগুলো এত শাড়ি নিয়ে আসবো, তার সাথে সাথে আবার চুড়িদার আনতে হয়, এমনি ড্রেসও আনতে হয়। শাড়ি সবসময় একটা প্যাশনের জায়গা, তাও এবার হচ্ছে একটু কমই নিয়ে এসেছি, কারণ আবার যাবো তো সামনে, যখন যাবো তখন আবার গিয়ে নিয়ে আসবো। আগে সব নতুনগুলো দেখাই। দেখুন এটা মনে হচ্ছে আমি শাড়ি সেল করতে বসেছি। এটা দেখুন, এটা হচ্ছে এবার বিষ্ণুপুর গেছিলাম, এটাও নতুন, পরিনি এখনো, একদিনও পরা হয়নি। বিষ্ণুপুর গেছিলাম, বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি এটা। এটাকে বলে হচ্ছে মিনাকারি বালুচুরি, আমি নামও ভুলে যাই অ্যাকচুয়ালি, আমি নাম মানে কোনোটার নামই বলতে পারবো না, এটার নাম মনে ছিল মানে স্পেশাল, তাই জন্য অ্যাকচুয়ালি একটা নামও আমার শাড়ির মনে থাকে না। যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে ব্ল্যাক না আমার ভীষণ পছন্দ, এই ব্ল্যাক কালারের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। আঁচলটা কি সুন্দর না, আঁচলটা খুব পছন্দের আমার। এই সিল্ক আমি বলতে পারবো না, এগুলো না বেশিরভাগই দক্ষিণে বনে লেপাক্সি থেকে কেনা, এটা কি সিল্ক কিন্তু আমি নাম জানি না, কিন্তু সিল্ক একটা, আর ভীষণ হালকা, এত সফট না, এটাও পরা হয়নি এখনো পর্যন্ত, পরবো সামনে দুর্গাপূজা এখন অনেক দেরি, কিন্তু আমাদের তো এই পুজোটাই মানে মেন, পুজোতে পড়ব। আর এই একটা শাড়ি, এটা আমি এটাও লেপাক্সি থেকেই কেনা, কিন্তু এটা আমি জানি না কি, এটা বোধহয় হ্যান্ডলুম টাইপের কিছু একটা হবে, মানে এই যে অনেকটা বড় পাড় আছে দেখতে পাচ্ছেন, এই যে অনেকটা বড় পাড় আছে না, আমি কিনে নিয়ে এসে মানে 1.5 বছর ধরে এগুলো মানে ক্লোজেটেই বন্দি হয়ে আছে, আমি খুলে পর্যন্ত দেখিনি, যেমন করে এনেছিলাম ঠিক ব্যাগ থেকে বের করে ঠিক সেভাবেই রেখে দিয়েছি। আর এটা একটা স্বর্ণচুরি আছে, এই স্বর্ণচুরিটা এটা এটা এটাও আমি পরেছি, এটাও আমি অনেক কয়বারই পরেছি, তাও নিয়ে এসেছি কারণ আমার পছন্দের রং, আর এই কালারটা না সব অকেশনেই পরা যায়, এটাও লেপাক্সি থেকে কেনা, এই রেটটা। এটাতে না এটা গোটাটাই কাজ স্টিচ করা, মানে গোটাটাই যা হাতের কাজ করা, এটাতে আঁচলটা হচ্ছে এরকম, খুব সফট, আর আমি একটু সফট শাড়ি পছন্দ করি, এমনিতে শাড়ি তো এখানে ধরা টরা খুব মুশকিল, আর শাড়ি যদি শক্ত মানে খুব ইয়ে হয় মানে অনেকক্ষণ সময় লাগে পরতে, তাহলে না খুব প্রবলেম লাগে, একটু সফট হবে তাড়াতাড়ি করে পরা হয়ে যাবে, এসে ছেড়ে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, ও তাহলে ঠিক আছে। আর এই যে এটা এটা হচ্ছে এটা মোহিনী মোহন কাঞ্জিদল থেকে কিনেছিলাম, এটা বেশ গর্জিয়াস, এটা যখন তখন যে কোনো প্রোগ্রামে পরা যায় না, এটা আমি পরেছি একবার, তবে এটা আবার পরার খুবই ইচ্ছে আছে পুজোতে, মানে পুজো টুজো ছাড়া না, এটা নর্মালি কোনো অকেশানে বা কারো বাড়িতে গেট টুগেদার হলে পরে, এই শাড়ি পরার অকেশান হলে পরেও এই শাড়িটা আর কি পরা যাবে না, মানে এখানে ম্যাক্সিমাম প্রোগ্রামই তো সকালবেলায় হয়, সকালবেলা ঠিক পরা যাবে না, দুর্গাপুজোর সময় রাত্রিবেলায় পরলাম তাহলে ঠিক আছে।
এই একটা শাড়ি, এই শাড়িগুলো এত সুন্দর না, মানে এতটা মানে দেখতে মনে মনে হচ্ছে কড়কড়ে বা শক্ত, কিন্তু এত সফট এত নরম, এটাও পরিনি আমি এখনো পর্যন্ত। এটা কথা আঁচল, এটা আমি ভুলেও গেছি, এটা এটা মোহিনীমোহন গান্ধীলাল থেকে কেনা ছিল, এটাও লেপাক্সি থেকে কেনা, এবার যখন মানে ইন্ডিয়া থেকে এসছি তখন এটা কেনা, লেপাক্সির শাড়ি এটা, আর ভীষণ সফট এটাও, আর এত সুন্দর শাড়িটা, মানে এত মার্জিত রংটা। আর এটা পড়েছিলাম এবার দশমীর দিন, এবার সিঁদুর খেলার দিন এটা পড়েছিলাম, এটা একটা নর্মাল শাড়ি, কিন্তু শাড়িটা যেহেতু লাল টাইপের আছে সেহেতু পড়েছিলাম, মানে এটা এটা জানি না এটা কিছু একটা সিল্ক হবে, কিন্তু আমি ও নাম যা বলতে পারবো না, মানে নাম কেউ জানতে চাইলে আমি যা বানা জানাতে পারবো না, নাম সবটাই বলে দিয়েছিল কিন্তু একটা নামও আমার মনে নেই। আর এই আরেকটা আছে, এটাও একটা পিওর সিল্ক, এটা কি পিওর সিল্ক আমি জানি না, মানে কোথাকার পিওর সিল্ক আমি জানি না, কিন্তু যে ভেতরটা হচ্ছে এরকম আর কুচিটা পড়বে হচ্ছে এরকম আর আঁচলটাও এরকম, এটার সাথে ব্লাউজ আছে, এই এই কালারের ব্লাউজ আছে এটার সাথে, এই যে এই কালারের ব্লাউজ আছে। এটা একটা নর্মাল কাঞ্জিবরম, এটাও পড়েছি আমি দু একবার, এই রংটাও বেশ সুন্দর না। আর এটা একটা হ্যান্ডলুম, এটা না এরকম এইসব শাড়িগুলো কি হয় আমি অনেক পুজো করি, মানে মঙ্গল চণ্ডী করি ষষ্ঠী তখন আর কি পরা যাবে নতুন শাড়ি। এই একটা কাঞ্জিবরম আছে, এগুলো অবশ্য অনেক দিনের, এই স্টাইল গুলো অনেক দিনের পুরনো, এটা আমার অনেক দিনেরই শাড়ি, ওই একবার দুবার পরা হয়েছিল, তারপরে ভাবলাম যে অনেক দিন পরিনি প্রায়, মানে এটা প্রায় 4-5 বছর ধরে কখনোই পরিনি, তারপর ভাবলাম যে একদিন পরে এক দুদিন পরেছিলাম, পরে শাড়িটা নিয়ে যাই তাহলে ওখানে গেলে কোনো অকেশনে পরা যায়, এমনি গর্জিয়াস শাড়িটা তো। আর এটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন, এটা সরস্বতী পুজোর দিন পরেছিলাম। এটাও এটাও নতুন, এটা মা লাস্ট জন্মদিনে দিয়েছিল, ওটা এখনো পর্যন্ত পরা হয়নি, দেখা যাক এবার জন্মদিনে পড়তে পারি নাকি। আর এই আরেকটা ছাপা শাড়ি মতো আছে, এটাও আর কি ওই পুজো টুজো পরার জন্য নিয়ে এসেছিলাম। এই হলো আমার শাড়ি, আপাতত শাড়ির কালেকশন, এগুলো নিয়ে এসেছি আমি, আবার যাবো যখন ইন্ডিয়ায় আবার এগুলো রেখে আবার নতুন করে কিনে নিয়ে আসবো, মনে হচ্ছে আমি শাড়ি বিক্রি করতে বসেছি, অ্যাকচুয়ালি এটা শাড়ির কোনো লাইভ নয়, এগুলো এবার তুলে তুলে রাখি, মোটামুটি গরম হয়ে গেছে, এগুলো তো রোদে তো দিয়ে দিলাম, কিন্তু এগুলো তুলে ভাঁজ করাটা কি চাপের বলুন তো, কিন্তু করতে তো হবে, এভাবে তো ফেলে রাখা যাবে না, এগুলোকে তুলে গুছিয়ে আবার তুলে রাখতে হবে ক্লোজেটের ভেতরে। চলুন তাহলে আমি এই কাজগুলো করি, আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। শাড়িটারি সব ভাঁজ করে তুলে রেখে এসে আজকে একটা স্পেশাল বাঙালি রান্না করব, খুব ইজি জানেন, কাঁচা কলার কোফতা। আমি কাঁচা কলাগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে নেব একটু হলুদ আর একটু নুন দিয়ে। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে আমার, এবার আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে না ওটার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দেবো আমি, মানে আদা গ্রেট করে রাখা, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আমার মা আবার বলে আদা দিতে না, কিন্তু আমি না আদা দিয়ে দিই একটুখানি, একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম ওর মধ্যে। আমার মনি মানে আমার ছোটো মামি না এটা খুব ভালো রান্না করে। কাঁচা কলাটাকে না এমনভাবে স্ম্যাশ করতে হবে যেন একটু দানা না থাকে, মানে একদম পেস্ট হয়ে যাবে, দানা থাকলে পরে কি খাওয়ার সময় মুখের মধ্যে লাগলে পরে ভালো লাগবে না খেতে, একদম মাখনের মতো নরম তুলতুলে হয়ে যাবে। আমি না এই পেস্টটার মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, তাহলে না ব্যাপারটা একটু টাইট হবে, আর না হলে কেমন একটু জলকাটা হয়তো ঠিক মতন ঠিক গোলগুলো ঠিক মতো হতে চায় না, দেখুন কি সুন্দর গোলগুলো হয়ে যাচ্ছে, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে, বেশ সুন্দর হয়ে যাচ্ছে বড়াগুলো। আজকাল না এই রান্নাগুলো প্রায় উঠেই যাচ্ছে, লোকের এত সময় কম এই ঝামেলার জন্য না আর কেউ করতে চায় না এগুলো, তা আজকে আমি বানানোর ট্রাই করছি দেখি কেমন হয়। দেখুন আমার বড়াগুলো কেমন লাল লাল হয়ে গেছে, একটুও ভাঙেনি, খুব ভয় পাচ্ছিলাম যে বড়াগুলো যদি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় তাহলে তো গোটা আয়োজনটাই নষ্ট হয়ে যাবে। এই কোফতাগুলোর ভেতরে না একটা করে কাজু আর কিশমিস দিয়ে দিলে বেশি ভালো লাগতো, খাওয়ার সময় না ওটার টেস্টটা খুব ভালো পাওয়া যায়, আমার এখন সেটা মনে পড়ল। অ্যাকচুয়ালি এটা কিন্তু নিরামিষ রান্না, কিন্তু আমি আজকে আমিষ করেই করবো, কারণ সম্রাট না নিরামিষ খেতে চায় না। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম, আর হলুদ নুন একটু জিরে বাটা যেমন দেয়, আর একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা না দিলাম না, এই জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, কারণ কালারটা হতে হবে তো, আবার কাঁচা লঙ্কা বাটা দেওয়া ছিল ঝাল হয়ে যাবে বেশি। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি,
এটা যদি নিরামিষ করতে চান না তাহলে কাজু বাদাম বাটা আর একটু বা চারমগজ বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে করবেন, দই দিয়ে দেবেন সাথে, কিশমিশ দিয়ে দেবেন একটু, খুব ভালো হয়। মানে আমিষ না করলেও এটা কোনো ব্যাপার না, মানে নিরামিষই এত ভালো খেতে হবে। আমার তো নিরামিষই ভালো লাগে, কিন্তু যে সম্রাটের জ্বালায় আমি নিরামিষ করতে পারবো না, ও সবটাই না পেঁয়াজ রসুন খোঁজে। আমার মশলাটা হয়ে গেছে, কষে গেছে, এবার একটু বেশি করে না জল দিয়ে দেবো, কারণ বড়াগুলো না যখনই দেবো আমি এই ঝোলের মধ্যে সবটা টেনে নেবে, মানে খাওয়ার জন্য আর একটুও ঝোল থাকবে না, তাই যখনই এটা করবেন না একটু বেশি পরিমাণ জল দিয়ে দেবেন। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার সব বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর আগে থেকে একটু কাসুরি মেথি গরম করে রেখেছিলাম, ওটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা যখন নিরামিষ করবেন তখন কিন্তু ঘি গরম মশলা দিয়ে দেবেন, বা কাসুরি মেথিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আমিষ করছি তো ওই জন্য আমি কাসুরি মেথিটাই প্রেফার করি আর কি। তারপর একটু ঘিও দিয়ে দিলাম ওর মধ্যে, ঘি আর কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার কাঁচা কলার কোফতা রেডি, এবার নামিয়ে নেব। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।